আমাদের সাথে কিন্তু বড় বড় মত আছে আমাদের সবার পছন্দের একজন মানুষ হাদিসা কাহারের বকুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম ভাই, আপনাদের শোরুম সম্বন্ধে কিছু বলেন। জি মাশাআল্লাহ, আমাদের শোরুম আল্লাহর রহমতে এই বছরে নতুন বছরে খুবই ভালো চলতেছে এবং খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। আর দেশ বিদেশ থেকেও বিদেশি প্রবাসী ভাইরা অনেক ফোন বর্তমান আমাদের আছে, বা যেই পরিমাণ চাহিদা আছে ওই পরিমাণ আমি গাড়ি দিতে পারতেছি না। আমাদের যত কাস্টমার ফোন দেয়, তা একটা নতুন সুখবর হলো যে আমরা নতুন গাড়ি ইম্পোর্ট করছি, হয়তো 20-25 দিনের ভিতরে আমাদের শোরুমে আইসা পড়বে। আমরা জাপানি রিকন্ডিশন গাড়িগুলো এখন থেকে আমাদের শোরুমে পাওয়া যাবে। আর আমরা কোনো হাই কোনো প্রফিট নিতেছি না, আমরা সীমিত মার্জিনের উপরে আমরা এখন বিক্রি করতেছি। আরও যদি নতুন গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে রিকন্ডিশন গাড়িগুলো, তা আমরা ডাউন পেমেন্টও দিতে পারবো এবং ক্যাশ টাকাও দিতে পারবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বকুল সাহেব আসলে ব্যস্ততার কারণে প্রত্যেকটা গাড়ির ডিটেলসটা সে দেখাতে পারতেছে না, বকুল ভাইয়ের পক্ষ থেকে কিন্তু ভাই দেখাবে, প্রত্যেকটা গাড়ির ডিটেলস দেখাতে সাহায্য করবে। ভাই প্রথমে একটা আপনার শোরুমের একটু ঠিকানাটা বলেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাদিসা কার হাট, আপনার নারায়ণগঞ্জ থেকে আপনার সাইনবোর্ড থেকে 3 মিনিট লাগবে, বুইগড় ফতুল্লা নারায়ণগঞ্জ। আচ্ছা ভাই, কোন গাড়িটা থেকে আজকে শুরু করবেন? এই তো র‍্যাপ 4 গাড়িটা থেকেই শুরু করছি। এটা মডেল হচ্ছে 1995, রেজিস্ট্রেশন হচ্ছে 2000, ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই ফেল আছে। আপনার গাড়ির দাম হচ্ছে এটা 6,30,000, আর পেপার ডিউ আছে 2,50,000, টোটাল কস্টিং দাঁড়ায় 8,80,000 টাকা। 8,80,000 টাকা, অল ইন অল কমপ্লিট আছে, এসি ওকে, ইঞ্জিন ওকে, সিএনজি করা আছে 60 লিটার। র‍্যাপ 4 এই গাড়িটি যারা লং ড্রাইভের জন্য এবং কি পার্সোনালি র‍্যাপ 4 গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটি অনেক ভালো একটা কন্ডিশন, বেটার একটা সার্ভিস পাবেন এই র‍্যাপ 4 গাড়িতে। অল অপশন অটো না? অল অপশন অটো, এসি কমপ্লিট, পিছনে সিএনজি করা আছে না? সিএনজি করা আছে 60 লিটার। ওকে, দেখতে পাচ্ছেন 6 লিটার সিএনজি করা আছে। সিট থেকে শুরু করে গাড়িটা কিন্তু সব কিছু মোটামুটি ভালো আছে, চাকাগুলো দেখাই। ইন্টেরিয়রটা অনেক সুন্দর, ভিতরে বাইরে আপনার ডিজাইন করা আছে, ইন্টেরিয়র করা আছে, অনেক বেটার একটা কন্ডিশনে এই র‍্যাপ 4 গাড়িটি ক্রয় করতে পারেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন গাড়িটা, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ14 সিরিয়ালের একটা গাড়ি, ফুল গাড়িটা দেখছেন। ফুল গাড়িটা যারা আপনারা এই গাড়িগুলো র‍্যাপ 4 গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা হাদিসা ঘাট থেকে নিতে পারেন। এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিশান এক্সটেল, মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 21 পর্যন্ত, সিসি হচ্ছে 2000 সিসি। আপনার এই গাড়িটার বেসিক প্রাইস হচ্ছে 33 লক্ষ টাকা। আপনার অল অপশন অটো, ফুল কন্ডিশনে অনেক বেটার একটা সার্ভিস, ইন্টেরিয়রটা অনেক সুন্দর। ব্ল্যাক কালারের এই নিশান এক্সটেলটি পাচ্ছেন, ডিভিডি ওকে, আপনার এসি ওকে, আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট কভার থেকে শুরু করে অল ইন অল জেনুইন আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সেগুলো অনেক আপডেট মডেলের গাড়ি না? জি জি, দেখতে পাচ্ছেন আসলে এগুলো অনেক হাই পে আপডেট মডেলের গাড়ি, যারা আসলে বেশি বাজেটের ভিতর গাড়ি খুঁজছে তাদের জন্য কিন্তু এই সব গাড়িগুলো হচ্ছে। ঢাকা মেট্রো গ15 সিরিয়ালের একটা গাড়ি, খুবই একদম এটাগুলো আসলে গাড়িটা দেখে মনে হয় রিকন্ডিশন গাড়ি। রিকন্ডিশন গাড়ি যে এমন ফ্রেশ অবস্থায় রয়েছে ওই রকম কিন্তু গাড়িটা মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই গাড়িটা আপনার প্রাইস আছেন কত টাকা? 33 লক্ষ টাকা। এই পাশে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা কী গাড়ি? এটা হচ্ছে XUG, মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2017, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 22 পর্যন্ত, সিসি হচ্ছে 1500 সিসি। এই 1500 সিসির XUG গাড়িটি অনেক বেটার কন্ডিশনে, বেটার একটা সার্ভিসে পাচ্ছেন মাত্র 14 লক্ষ টাকা বেসিক প্রাইস, কিছুটা অনার করা যাবে। আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে ডিভিডি থেকে শুরু করে এসি থেকে শুরু করে সিট কভার থেকে শুরু করে সিএনজি করা আছে 60 লিটার, অল ইন অল কমপ্লিট আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। ছোটোখাটো যদি কোনো সমস্যা থাকে ওটা আমরা সলভ করে দেবো, বড় ধরনের কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আসলে গাড়ি, ফ্রেশ কন্ডিশনে আছে। দেখতে পাচ্ছেন চাকা থেকে শুরু করে মোটামুটি সবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 32 সিরিয়াল একটা গাড়ি, 32 সিরিয়ালের খুবই আপডেট মডেলের একটা গাড়ি। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা প্রোবক্স না ভাই? প্রোবক্স সাকসিড, মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেসটা আমরা 22 পর্যন্ত করে দেবো, সিসি হচ্ছে 1500 সিসি। এই প্রোবক্স সাকসিড এই গাড়িটি পাচ্ছেন 6,80,000 টাকা বেসিক প্রাইস,
কিছুটা অনার করা যাবে, টোটালি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ইঞ্জিন ওকে, এসি ওকে, আপনার শুধু সিট কাভারগুলো একটু চেঞ্জ করতে হবে, সিএনজি করা আছে 60 লিটার, অল ইন অল কমপ্লিট আছে, মেজর কোনো সমস্যা নাই, মাইনর যদি ছোটোখাটো সমস্যা থাকে ওইটা আমরা সলভ করে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা আসলে সিট কাভারটা একটু প্রবলেম রয়েছে, কিন্তু ভিতরে সিট কাভারটা কিন্তু ভালোই আছে। আপনাদের চেঞ্জ করে ড্যাশবোর্ড থেকে শুরু করে ডিভিডি থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট আছে, অল অপশন অটো না গ্লাসগুলো অটো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল অপশন অটো, মিররগুলো অটো, মিরর অটো, গ্লাস অটো, গিয়ার অটো, পিছনের সিটগুলো, পিছনের সিটগুলো এই রকম হবে। আর প্রো বক্সে তো বড় বড় মতন পিছনে হিউজ পরিমাণ জায়গা থাকে, এগুলো তো আসলে আপনাকে দেখানোর কিছুই নাই, প্রো বক্সে তো আপনার যায়নি, যে পিছনে বড় একটা জায়গা থাকে প্রো বক্সে। এবং গাড়িটা হচ্ছে ঢাকা মেট্রো গ21 সিরিয়ালের একটা গাড়ি, ফুল গাড়িটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, ফুল গাড়িটা পাচ্ছেন 680,000 টাকায় বেসিক প্রাইস। আচ্ছা, এটা আপনারা পাবেন 680,000 টাকায়, অবশ্যই আস্কিং প্রাইস, অবশ্যই কিন্তু আপনাদের কথা বলার সুযোগ রয়েছে। এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা বিটস, মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 2022 পর্যন্ত, সিসি হচ্ছে 1000 সিসি। এই টয়োটা বিটস গ্যারেন্টি পাচ্ছেন 10,50,000 টাকা, অনেক বেটার একটা কন্ডিশনে, বেটার একটা সার্ভিসে, ডিভিডি ওকে, আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে গিয়ার বক্স থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট আছে। আপনার পার লিটারে মিনিমাম 14-15 কিলো যাবে, ওভারের জন্য, পাঠাওয়ার জন্য, আবার নিজের পার্সোনালি লং ড্রাইভের জন্য এই টয়োটা বিটস গাড়িটি অনেক বেটার একটা সার্ভিস ফিল করবে। রেজিস্ট্রেশন কত সালে বললেন? রেজিস্ট্রেশন 15-তে, রেজিস্ট্রেশন 15, একদম অনেক 15-তে রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে গাড়িটা আসলে বেশি কিলো চলেও না। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এই বিটস গাড়িটি, অনেক স্ট্যান্ডার্ড কালার, আপনার সবারই পছন্দের কালার, আকর্ষণ। ঢাকা মেট্রো ক 11 সিরিয়ালের একটা গাড়ি, গাড়িটা যদি আমি আপনাকে আর একটু ভালো করে দেখাচ্ছি, অবশ্যই কিন্তু দর্শক আপনাদের ফুল ভিডিওটা দেখবেন আশা করি, তাহলে কিন্তু আপনার গাড়িগুলো প্রত্যেকটা গাড়ির ডিটেলসটা একটু মানে ভালো করে জানতে পারবেন, ফুল ভিডিওটা না দেখলে কিন্তু আপনার জানতে পারবেন না। এরপর আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি, এটা কী গাড়ি? এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 করসা, মডেল হচ্ছে 1992, রেজিস্ট্রেশন হচ্ছে 1996, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 23 পর্যন্ত, সিসি হচ্ছে 1330 সিসি, অল অপশন অটো, অনেক বেটার একটা কন্ডিশনে 100 করসা গাড়িটি পাচ্ছেন মাত্র 3,80,000 টাকা বেসিক প্রাইস। আপডেট করা না? জি জি, পেপার আপডেট করা, 1300 সিসির একটা গাড়ি, 1330 সিসির একটা গাড়ি, সিএনজি করা আছে 60 লিটার, আপনার এসি ওকে, ইঞ্জিন ওকে, ড্যাশবোর্ড থেকে শুরু করে গিয়ার বক্স থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট আছে। পিছনে সিটগুলো দেখতে পাচ্ছেন, সিটগুলো তো চেঞ্জ করতে হবে না, প্রেস আছে, অনেক প্রেস আছে, সিট কভারগুলো আপনাদের কিন্তু চেঞ্জ করতে হবে না, একদম ফ্রেশ, চাকা থেকে শুরু করে আপনারা দেখেন আর সব কিছু মোটামুটি অনেক, সামনে পেছনে বাম্পার লাগানো আছে, সামনে পেছনে বাম্পার লাগানো আছে। আচ্ছা, ঢাকা মেট্রো ঘ 11 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, গাড়িটা যদি আমি আপনাদেরকে অন্য সাইডটা থেকে একটু দেখাচ্ছি, আমি কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে চেষ্টা করি গাড়িটা একটু ভালো করে দেখানোর জন্য। আসলে হাদিসা গাড়িটা বড় বড় মতো এতগুলো গাড়ি কালেকশন থাকে, আসলে সবগুলো গাড়ি ওই রকম ভালোভাবে দেখানো কিন্তু সম্ভব হয় না। এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা বললেন? 3,80,000 টাকা। এরপর আমরা এই পাশে দেখতে পাচ্ছি হাদিসা কাহাটে দুইটা এক্স করলা গাড়ি, আপনারা অনেকেই কিন্তু এক্স করলা গাড়ি ভিডিও দেখতে চাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন দুইটা এক্স করলা, আমরা এইটা থেকে আগে শুরু করবো, এটা কত মডেল? এই গাড়িটি দেখতে পাচ্ছেন এক্স করলা, মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 22 পর্যন্ত, সিসি হচ্ছে 1500 সিসি, আপনার ইঞ্জিন ওকে আছে, এসি ওকে আছে, ইঞ্জিন তো অরিজিনাল ইঞ্জিনই আছে না? জি জি, বিবিটিআই ইঞ্জিন, অরিজিনাল ইঞ্জিনই আছে, ড্যাশবোর্ড থেকে শুরু করে ডিভিডি প্লেয়ার থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট আছে, সিএনজি করা আছে 60 লিটার, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। ওকে, এর দেখতে পাচ্ছেন এবং পিছনের সিটগুলো আপনারা দেখেন, অল অপশন অটো, এটা এক্সট্রাওয়ালা গাড়ি খুঁজছে তারা কিন্তু কম বাজেটের ভিতর মোটামুটি এই গাড়িটা আসলে দেখতে পায় না। গাড়ির চাকাগুলো দেখেন, চাকা মোটামুটি বাচ্চার মাসে ইউজ করতে পারবে চাকাগুলো না? জি জি, মোটামুটি কিন্তু হচ্ছে ঢাকা মেট্রো ঘ 21 সিরিয়ালের এই এক্সট্রাওয়ালা গাড়িটি, এটা পাচ্ছেন 9,50,000 টাকায়, 9,50,000 টাকা। আর একটু ভালো করে দেখাচ্ছি অন্য সাইডটা থেকে, আগে এটা এই সাইডটা থেকে দেখেন, কালারটা কিন্তু একবারে 100% ওকে আছে এবং গাড়িটা কিন্তু কোথাও কোনো মাই নাই, একদম ফ্রেশ কন্ডিশনের একটা এক্সট্রা ওলা গাড়ি গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা বেসিক প্রাইস হচ্ছে 9,50,000, অনার করা যাবে কিছুটা। এখন আপনাদেরকে এই সাইডে যে এক্সট্রা ওলা গাড়িটা, এই গাড়িটা একটু ডিটেলসে জানান, এই গাড়ির ডিটেলসটা কি? এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা ওলা, মডেল হচ্ছে 2004 এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2010,
ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 22 পর্যন্ত, সিসি হচ্ছে 1500 সিসি। হোয়াইট কালারের এক্স করলা এই গাড়িটি অনেক বেটার কন্ডিশনে, বেটার একটা সার্ভিসে পাচ্ছেন। এটার বেসিক প্রাইস হচ্ছে 980,000 টাকা, কিছুটা অনার করা যাবে। আপনার ইঞ্জিল ওকে আছে, বিবিটিআই ইঞ্জিল, আপনার এসি ওকে আছে, সিএনজি করা আছে 60 লিটার, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, অল ইন অল কমপ্লিট আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন গাড়িটা ড্যাশবোর্ডটা মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে। এটা কিন্তু সিট কভার ভালো আছে, দেখাচ্ছেন সিট কভার ভালো আছে। এই ডোরের প্যাডটা দেখতে পাচ্ছেন, ওকে আছে। গাড়ি যদি পিছনের সিটগুলো আপনাদের একটু দেখাই, পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন, পিছনের সিটগুলো কিন্তু এইরকম হবে। এরপর যদি আমি আপনার গাড়ির চাকাগুলো দেখাই, চাকা দেখেন, চাকা থেকে শুরু করে টোটাল গাড়িটাই মোটামুটি আসলে ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এটা এগুলো আসলে আপডেট মডেলের গাড়ি, এগুলো ফ্রেশ থাকবে এটাই স্বাভাবিক। এবং গাড়িটা যদি আমি আপনাকে পিছন দিয়ে দেখাচ্ছি, এই গাড়িটা কিন্তু আপনার পিছনে বাম্পার পেয়ে যাচ্ছেন, সামনে পিছনে বাম্পার লাগানো আছে। এটা ঢাকা মেট্রো ঘ 27 সিরিয়ালের এই এক্সপ্লোরার গাড়িটি পাচ্ছেন 980,000 টাকা। এখন আপনাদেরকে কিছু হাইয়েস্ট এবং নোহা গাড়ি কালেকশন দেখাবো, আমার থেকে এইটা থেকে শুরু করেন। এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইয়েস্ট জিএল, মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 22 পর্যন্ত, সিসি হচ্ছে 2000 সিসি। হাইয়েস্ট জিএল এই গাড়িটি পাচ্ছেন 7,20,000 টাকায়। আপনার অনেক বেটার একটা কন্ডিশনে, বেটার একটা সার্ভিসে পাচ্ছেন, বড় ধরনের কোনো সমস্যা নাই, ইঞ্জিন ওকে আছে, এসি ওকে আছে, চাকাগুলো দিতে পাচ্ছেন একদম ফ্রেশ। গাড়ি যদি আমি আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা দেখাচ্ছি, এটা কি অল অপশন অটো? অল অপশন অটো না, থ্রি ডোরের, এটা থ্রি ডোরের মেনু অটো গিয়ার, আপনার মিররগুলো অটো, পিছনে সিএনজি করা আছে 90 লিটার। ওকে, পিছনে সিটগুলো দেখতে পাচ্ছেন, পিছনটা কিন্তু সিটগুলো অনেকটাই ফ্রেশ, একবারে চেঞ্জ করতে হবে না। থ্রি ডোরের এই হাইয়েস্ট জিএলটি পাচ্ছেন 7,20,000 টাকা। ফুল গাড়িটা দেখেন, এই চাকাগুলো দেখাচ্ছি, পিছনের চাকাগুলো দেখেন, পিছনের চাকা থেকে শুরু করে এটা হচ্ছে ঢাকা মেট্রো 14 সিরিয়ালের একটা গাড়ি। ফুল গাড়িটা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আপনার যারা রেন্টে গাড়ির জন্য হাইয়েস্ট গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট গাড়ি, তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন। আচ্ছা, এই সাইডে আমরা একটা নোহা গাড়ি কালেকশন দেখতে পাচ্ছি, এইটা ডিটেলসটা একটু বলেন। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোহা KR42, মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2008, ট্যাক্স টোকেনটা আমরা 21 পর্যন্ত করে দেবো, আর ফিটনেসটা 22 পর্যন্ত কমপ্লিট আছে, সিসি হচ্ছে 1800 সিসি। আর নোহা KR42 এই হোয়াইট কালারের গাড়িটি পাচ্ছেন 8,50,000 টাকায় বেসিক প্রাইস। আপনার ফুল কন্ডিশন ওকে আছে, ইঞ্জিন ওকে, এসি ওকে, সিএনজি করা আছে 90 লিটার। এটা ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই, ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড থেকে শুরু করে ডিভি ডি থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো আছে। এটা কি গিয়ারটা কি অটো নাকি ম্যানুয়াল? অটো অটো, গিয়ারটা আপনি অটো পাচ্ছেন, গ্লাসগুলো আপনার অটো পাচ্ছেন। গাড়িটা যদি পিছনের সিটগুলো আমি আপনাকে দেখাই, পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন, পিছনের সিটগুলো ক্যাবারগুলো খুবই ফ্রেশ, চেঞ্জ করতে হবে না। ১৮,50,000 টাকা বেসিক প্রাইস। ট্যাক্স টোকেনটা, ফিটনেসটা দুইটা আমরা আপডেট করে দেবো 21-22 পর্যন্ত, সিসি হচ্ছে 2000 সিসি। আপনার হোয়াইট কালারের হাইয়েস্ট জিএল গাড়িটি পাচ্ছেন 13,50,000 টাকায়, 13,50,000 টাকায়, ইঞ্জিন ওকে, এসি ওকে, সিএনজি করা আছে 90 লিটার। গাড়িটা দেখেন, ভিতরে মিররগুলো অটো আর গিয়ার হচ্ছে অটো। গাড়ি যদি পিছনের সিটগুলো আপনাদেরকে দেখাই, আসলে পিছনের সিটগুলো কীরকম হবে? ইন্টেরিয়রটা অনেক সুন্দর, সিট কভারগুলো অনেক ফ্রেশ আছে। ডুয়েল এসি অরিজিনাল এটা? জি জি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডুয়েল এসি রয়েছে। গাড়ির সিটগুলো দেখেন, সিটগুলো এবং পিছনের সিটগুলো দেখতে এরকম হবে। মোটামুটি হাইয়েস্ট গাড়িটা ফ্রেশ একটা গাড়ি। এবং গাড়ি যদি আপনাকে একটু পিছন দিয়ে দেখাচ্ছি গাড়িটা আসলে কীরকম হবে পিছন দিয়ে, এটা হচ্ছে ঢাকা মেট্রো 13 সিরিয়ালের একটা গাড়ি। ফুল গাড়িটা দেখেন, ফুল গাড়িটা দেখতে এইরকম হবে। এই সেট থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশনের একটা গাড়ি। এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? 13,50,000 টাকা বেসিক প্রাইস, অনার করা যাবে কিছুটা। এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুন্ডাই H1, মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত,
ফিটনেস আছে 22 পর্যন্ত সিসি হচ্ছে 2500 সিসি আপনার অটো গিয়ার এগুলা ডিজেল চালিত গাড়ি মাইলেজ অনেক ভালো যায় মিনিমাম 12 থেকে 14 জন বসতে পারবে অল অপশন অটো না যারা অফিশিয়াল ইউজ করে তাদের জন্য অনেক বেটার এবং কি লং ড্রাইভের জন্য ডিভিডি থেকে শুরু করে এসি থেকে শুরু করে ডুয়েল এসি অল ইন অল কমপ্লিট আছে গ্লাস গিয়ার এগুলো তো অটো না জি জি এটা কিন্তু আপনার গ্লাস গিয়ার এগুলো কিন্তু অটো পাচ্ছেন এক্সট্রা ডিভিডি প্লেয়ার আছে ডুয়েল এসি পাচ্ছেন পিছনের সিটগুলো দেখেন এটা কিন্তু অনেক বড় একটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যারা হুন্ডাই গাড়ি সম্পর্কে জানে তারাই বুঝবে হুন্ডাই গাড়িগুলো মাইলেজের জন্য ভালো এবং লং ড্রাইভের জন্য হেভি এই গাড়িটার ফুল গাড়িটা দেখেন গাড়িটার চাকা থেকে শুরু করে সব কিছুই কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনই রয়েছে এবং এটা হচ্ছে ঢাকা মেট্রো 53 সিরিয়ালের একটা গাড়ি গাড়িটা যদি আমি আপনাকে অন্য সাইডটা থেকে একটু দেখাচ্ছি গাড়িটা আসলে কী কন্ডিশনে হবে গাড়িটা দেখতে পাচ্ছেন এই সাইডটা থেকে একদম ফুল ব্ল্যাক কালার একটা গাড়ি এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা 14 লক্ষ টাকা বেসিক প্রাইস 14 লক্ষ টাকা কিছুটা অনার করা যাবে নোয়া কেয়ার 42 মডেল হচ্ছে 1998 রেজিস্ট্রেশন হচ্ছে 2002 ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই আমরা আপডেট করে দেবো সিসি হচ্ছে 1500 সিসি জি এটা একটু ডেন পেনের কাজ করতে হবে সামান্য জায়গায় আর একটু রঙের কাজ করলে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি মেজর কোনো সমস্যা নাই নিজে একান্তভাবে একটু ইন্টেরিয়র করলে এটা অনেক বেটারভাবে চালাইতে পারবে এটা হচ্ছে হাই ফ্লোর হাই ফ্লোরের এই কেয়ার পরেটু গ্যারান্টি পাচ্ছেন আপনার গিয়ার হচ্ছে অটো ড্যাশবোর্ড থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট ম্যানুয়াল না এটা প্রাইস পড়বে আপনার 650,000 টাকা গ্লাসটা ম্যানুয়াল গ্লাসটা ম্যানুয়াল আপনার গিয়ার হচ্ছে অটো সিটগুলো অল ইন অল কমপ্লিট আছে এটা হচ্ছে ঢাকা মেট্রো 54 সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো 54 আচ্ছা গাড়িটা আপনার দেখেন গাড়িটা আসলে কালারটা কিছু কিছু জায়গায় একটু ডেন পেন্টের কাজ আছে এছাড়া কিন্তু গাড়িটা ভিতরে এমনিতে ইঞ্জিন কন্ডিশন মোটামুটি ভালোই আছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডাই H1 মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2012 ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত ফিটনেস আছে 22 পর্যন্ত সিসি হচ্ছে 2500 সিসি আপনার 2500 সিসি অনেক বেটার একটা কন্ডিশনে হুন্ডাই H1 গাড়িটি পাচ্ছেন 16 লাখ টাকা বেসিক প্রাইস সিলভার কালারের এই গাড়িটি পাচ্ছেন অফিসিয়ালি লং ড্রাইভের জন্য অনেক বেটার একটা কন্ডিশন মিরর গুড়া অটো এটা গিয়ার হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল গিয়ার মিনিমাম 13 থেকে 14 জন বসতে পারবে ডিভিডি ওকে এসি ওকে ডুয়েল এসি এক্সট্রা ডিভিডি প্লেয়ার আছে এটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি হুন্ডাই গাড়িগুলো ডিজেল চালিত গাড়ি লং ড্রাইভের জন্য এবং কি ভালো একটা সার্ভিসের জন্য অনেক বেটার একটা কন্ডিশন আচ্ছা সিটগুলো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ভালো একটা কন্ডিশন রয়েছে এটা কিন্তু কোনো এক্সট্রা ডিভিডি প্লেয়ার রয়েছে না জি জি এক্সট্রা ডিভিডি প্লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এবং গাড়িটা যদি আপনি আপনাকে পিছনটা দিয়ে একটু দেখাচ্ছি চাকাগুলো লক্ষ্য করবেন পিছনের চাকাগুলো দেখেন চাকার গ্রিপগুলো কিন্তু ভালোই রয়েছে এটা হচ্ছে ঢাকা মেট্রো 53 সিরিয়ালের একটা গাড়ি এটা কিন্তু মোটামুটি একটা আপডেট সিরিয়াল আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা ইন্ডিয়ান কোম্পানি গাড়ি খুঁজছেন সুজুকি ব্র্যান্ডের তাদের জন্য একটা গাড়ি এটা কী গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মারুতি সুজুকি ওয়াগন মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2012 ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত ফিটনেসটা আমরা 22 পর্যন্ত করে দেব এটা আগে ছিল 1000 সিসির ইঞ্জিন বর্তমানে 1500 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে আগে ছিল ম্যানুয়াল গিয়ার বর্তমানে অটো গিয়ার করা আছে অল ইন অল কমপ্লিট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা বেসিক প্রাইস পড়বে 5,10,000 টাকা আচ্ছা এটা তো দাম চাচ্ছে কাগজপত্রে আপডেট সহকারে 5,10,000 টাকা এবং পিছনের কন্ডিশনটা দেখেন এটা কিন্তু গিয়ারটা আগে ছিল ম্যানুয়াল এখন কিন্তু অটো করা হয়েছে এটা সিএনজি করা আছে না না সিএনজি করা নাই না গাড়িটা যদি আমি আপনাকে পিছনটা দিয়ে একটু দেখাই পিছনে দেখতে পাচ্ছেন গাড়িটা পিছন দিয়ে কিন্তু এইরকম হবে পিছনের কন্ডিশনটা চাইলে কি চেঞ্জই করতে পারবে না জি পারবে ফ্রেন্ডস এখন আপনাদেরকে একটু কম বাজেটের ভিতরে গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা যদি একেবারে কম প্রাইসের ভিতরে গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য কিছু গাড়ি কালেকশন দেখাই প্রথমে এই গাড়িটা থেকে শুরু করি এটা কি গাড়ি হচ্ছে সুজুকি আল্টো মডেল হচ্ছে 2010 রেজিস্ট্রেশন হচ্ছে 2010 ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত ফিটনেস আছে 21 পর্যন্ত সিসি হচ্ছে 800 সিসি গিয়ার হচ্ছে ম্যানুয়াল আপনার সিট কভার থেকে শুরু করে গিয়ার থেকে শুরু করে এটাতে এসি নাই আপনার তেলে চলে এটা সেটা অল অপশন মানে মেনু
সেটা হচ্ছে আপনার অল অপশন ম্যানুয়াল সিট গুলো দেখতে পাচ্ছেন সিএনজি করা আছে আপনার 60 লিটার সিএনজি আপনারা পাবেন 60 লিটার সিএনজি করা আছে ছোট গাড়ি আর আপনারা ছোট গাড়ি পছন্দ করেন তাদের জন্য একটা গাড়ি এটা হচ্ছে ঢাকা মেট্রো ক 11 সিরিয়ালের একটা গাড়ি ফুল গাড়িটা দেখতেই পাচ্ছেন এই গাড়িটা দার্জিলিং উঠে যায় 800 সিসি হলেও অনেক শক্তিশালী গাড়ি ম্যানুয়াল গিয়ার অনেক ভালো একটা সার্ভিস পাবেন যারা ফ্যামিলির জন্য বাচ্চাদের স্কুলের জন্য নিতে চান তারা এই গাড়িটি ক্রয় করতে পারে খুবই সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছেন একসময় আসলে খুব ডিমান্ড এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্ডা অ্যাকর্ড মডেল হচ্ছে 1991 রেজিস্ট্রেশন হচ্ছে 1996 ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই আমরা আপডেট করে দেব আপনার এটা গাড়ির দাম হচ্ছে আপনার 3 লক্ষ টাকা পেপার ডিউ আছে 1 লক্ষ টাকা টোটাল 4 লাখ টাকায় হুন্ডা অ্যাকর্ড গাড়িটি পাচ্ছেন আপনার ডিভিডি থেকে শুরু করে এসি থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট আছে আপনার সিটগুলো হচ্ছে বিমান সিটের মতো অনেক আরামদায়ক সিট আপনার স্ট্যান্ডার্ড একটা কালার ইন্টেরিয়রটা অনেক সুন্দর আপনার যে কেউ যারা হুন্ডা গাড়ি পছন্দ করেন হুন্ডা অ্যাকর্ড গাড়িটি ক্রয় করতে পারেন সিএনজি করা আছে 60 লিটার অল ইন অল কমপ্লিট আছে মেজর কোনো সমস্যা নাই ছোটোখাটো যদি সমস্যা থাকে ওটা আমরা সলভ করে দেবো এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 11 সিরিয়াল এই গাড়িটি পাচ্ছেন সব মিলে 4 লক্ষ টাকায় পেপার আপডেট সহ এই গাড়িটা তো আপনাদেরকে দেখালাম গাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো একটা কন্ডিশনে গাড়িটার লুকটা কিন্তু এক কথা বলতে গেলে অসাধারণ একটা লুকের গাড়ি আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি এই সাইডে আরও একটা গাড়ি এটা কি গাড়ি এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামরি বিস্তা মডেল হচ্ছে 1992 রেজিস্ট্রেশন হচ্ছে 1995 ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই আমরা আপডেট করে দেবো এটা গাড়ির প্রাইস পড়বে 2,50,000 টাকা আর পেপার ডিউ আছে 1 লাখ টোটাল পড়বে 3.5 লাখ টাকা অল ইন অল কমপ্লিট কিছুটা অনার করা যাবে ডিভিডি থেকে এসি থেকে শুরু করে সিট কভার থেকে শুরু করে অল ইন অল অরিজিনাল আছে কমপ্লিট আছে মোটামুটি মেজর কোনো সমস্যা নাই মাইনর ছোটোখাটো যদি সমস্যা থাকে ওটা আমরা সলভ করে দেবো সিএনজি করা আছে 60 লিটার সিটগুলো তো অনেক অসাধারণ সিট দেখতে পাচ্ছেন এক কথায় বলতে গেলে অনেক সুন্দর সিট সিটগুলো এবং গাড়িটা যদি আমি আপনাকে দেখাই একটু ভালো করে দেখতে পাচ্ছেন ফুল গাড়িটা কিন্তু এইরকম হবে এবং গাড়িটা আপনাকে দেখাই পিছন থেকে এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 11 সিরিয়ালের গাড়িটি এমরি বিস্তা ঢাকা মেট্রো গ আচ্ছা এটা আপনার দামটা যাচ্ছেন কেমন দাম টোটাল 3.5 লাখ টাকা এই গাড়িটা দা দাম চাচ্ছে টোটাল আপডেট নাই আপডেট আপনাদেরকে করে দেবে সেক্ষেত্রে টোটাল গাড়িটার দাম পড়বে 3.5 লক্ষ টাকা 3,50,000 টাকা হলে আপনার এই গাড়িটা পেয়ে যাবেন এটা হচ্ছে করোনা সিলেক্ট সেলন টোটা করোনা সিলেক্ট সেলন মডেল হচ্ছে 1991 রেজিস্ট্রেশন হচ্ছে 1996 ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত ফিটনেস আছে 22 পর্যন্ত সিসি হচ্ছে 1500 সিসি এই করোনা সিলেক্ট সেলন গাড়িটি পাচ্ছেন 3,80,000 টাকা বেসিক প্রাইস এটা দেখতে পাচ্ছেন ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু এরকম হবে এটা গিয়ারটা অটো শুরু করে গিয়ার অটো অল ইন অল কমপ্লিট আছে ডোরটা গ্লাসটা তো মানে অটো গ্লাস অটো মিররটা অটো এবং গাড়ি দেখতে পাচ্ছেন সিএনজি করা আছে 60 লিটার অল ইন অল কমপ্লিট আছে একটু করোনা সিলেক্ট সেলুন গাড়িটি পাচ্ছেন অনেক বেটার একটা কন্ডিশনে বেটার একটা সার্ভিসে ঢাকা মেট্রো ঘ 11 সিরিয়ালের এই গাড়িটি আচ্ছা গাড়িটার দাম পড়বে 3,80,000 টাকা অনার করা যাবে এটা আপনার মাত্র 3,80,000 টাকা কাগজপতি আপডেট সহকারে আপনারা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন গাড়িটা দেখেন ফুল গাড়িটা কিন্তু দেখতে এইরকম হবে সারপ্রাইজ আজকে ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই আসি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাদিসা গাড়িটা আসলে আমি বেশি দাম থেকে শুরু করে কম বাজেটের ভিতরে যে গাড়িগুলো রয়েছে সব গাড়ি কিন্তু একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি হাইয়েস্ট থেকে শুরু করে সব গাড়ি কিন্তু দেখিয়েছি আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি তো অবশ্যই ক্লিক করে রাখতে হবে যাতে আমাদের প্রতিটি ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান সো ফ্রেন্ডস আজকে ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই আপনার সাথে পরবর্তীতে আরও নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ